আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি আবারও আমাদের নতুন ক্ষেত থেকে। তো এইখানে আপনারা দেখতেছেন এগুলো বরবটির চারা। এক সপ্তাহ হলো এখানে বীজ লাগিয়েছিলাম, সে বীজ থেকে সুন্দর চারা বেরিয়েছে। এই যে আপনি দেখুন, অনেক সুন্দর, প্রত্যেকটা বীজ থেকেই চারা গজিয়েছে এবং অনেক বড় বড় গাছ হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের কোয়ার্টারের মেইন প্রাচীর, এটা প্রাচীরের উপরের অংশ। তো আশা করা যায় গাছ বড় হলে এখানে ছোট করে একটা বান দিয়ে দিব। এখানে আছে বরবটি, এখানে আর একটা লাইন, এখানে যে শাক বোনা হয়েছে, শাক ছোট ছোট শাক এর মধ্যে বের হয়েছে। আর এই পাশে আছে কলমি শাক, থোকা থোকা কলমি শাক বের হয়েছে, সুন্দর। আর এইখানে এই অংশেও লাল শাক দিয়েছে, এই লাল শাক এর মধ্যে সুন্দর বের হচ্ছে। আর লাল শাকের এই যে বর্ডার করে এইদিকে দেওয়া হয়েছে পুঁই শাক, মোটামুটি পুঁই শাকগুলোও ভালো হয়েছে, অল্প একটু জায়গা। এই হচ্ছে সর্বসাকুল্যের জায়গা, এর মধ্যে কয়েকটা সবজি দিয়েছি, এইখানে আর একটা দিয়েছি উস্তে বা করলা। এই দেখুন, মাত্রই বীজ থেকে অঙ্কুর হয়েছে। এখানে আরও এই এই জায়গাটুকুর মধ্যে বেশ কিছু বীজ দেওয়া আছে। আর এই যেগুলো পুঁই শাক, পুঁই শাকগুলো বড় হচ্ছে। এই হচ্ছে আমার আবার নতুন প্রজেক্ট সবজির, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। শাক সবজি খাওয়ার জন্য সবাইকে দাওয়াত রইল, ধন্যবাদ সবাইকে।